এটা করা, মানুষের জন্য এটা করা। মেজর জেনারেল সুবিদ আলী ভূঁইয়া বা মানুষ পরিবর্তন চায় প্রফেসর ডক্টর শাহেদা বলছিলেন, এবং আপনারা দিন বদলাবার অঙ্গীকার করে এবার ক্ষমতায় এসেছেন এবং 20 মাস পার হতে চললো। আমার যেটি জিজ্ঞাসা হচ্ছে, পরিবর্তন হচ্ছে কিনা বা দিন বদলাচ্ছে কিনা, এবং এই জায়গাটাতে আমি একটু স্মরণ করতে চাই যে সকলের শ্রদ্ধেয় এবং আপনাদেরও, আপনাদের দলগত ভাবেও আমরা জানি যে তাকে আপনারা শ্রদ্ধার সঙ্গেই নিয়ে থাকেন সবসময়, জাস্টিস হাবিবুর রহমান, যিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একসময় প্রধান বিচারপতি ছিলেন এবং তত্ত্বাবধায়ক সরকার প্রধান ছিলেন, তিনি দুদিন আগে কিছু কথা বলেছেন একটি অনুষ্ঠানে, একটি লিখিত বক্তব্য দিয়েছেন, এবং সেখানে বাজিকররা মানে বাজিকরদের আধিপত্য চলছে বাংলাদেশে, একথা তিনি বলেছেন। তিনি বলছেন যে বর্তমানে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার পূরণে সীমাহীন ব্যর্থতার পরিচয় দিচ্ছে যারা দেশ শাসন করছেন। তো ওনার বক্তব্যকে যদি আমরা কিছুটা হলেও গ্রহণ করি, তাহলে এই দিন বদলানোর চিত্রটা আপনার কাছে কেমন? না, আমি ওই যে হায়দ্রাবাদ যে কথাটা বললেন সে সম্বন্ধে একটু বক্তব্য রাখতে চাই। আসলে ওনারা বলছেন রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে চায়, আমি এটা সাধুবাদ জানাই, কারণ এটা খুব প্রয়োজন এবং এটা খুব আমাদের দেশে একটা কালচার হয়ে গেছে। সরকার এ যখন দলে আসবে বি বয়কট করবে সংসদ, বি যখন আসবে এ সংসদ বয়কট করবে, এটা ভালো সবলক্ষণ না। গণতান্ত্রিক চর্চায় আপনার গণতন্ত্রের চর্চায় যে কোনো দল সংসদকে বর্জন করার কোনো স্কোপ নাই, আমাদের দেশে এটা যেন কালচার হয়ে পরিণত যাচ্ছে, এটা খুব দুঃখজনক। কারণ আজকে বিএনপি যেভাবে যাচ্ছে না, আর গণতন্ত্রের চর্চাটা আমাদের দেশে এই সংসদ ভিত্তিক হওয়া উচিত, এটা যেন আমরা বিশ্বাসই করি না, কিছু হাফ বিশ্বাস করি আর পুরো বিশ্বাস করি না। যদি বিশ্বাসই করি, গণতন্ত্র চর্চা করতে হলে আমাদের সংসদে যেতে হবে, দেশের যত সমস্যা আছে সেখানে সমাধান করতে হবে, সেখানে আলোচনা করতে হবে, সেখানে সব কিছু করতে হবে। কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে যে কোনো দল ক্ষমতায় গেলে ওই সংসদকে অ্যাভয়েড করে রাজপথে থাকতে চায়, আসলে তা নয়। আমি দীর্ঘদিন ধরে আলাপ করতেছি অনেকের সাথে, তখন বিএনপি বন্ধুবান্ধবের সাথে আলাপ হয় যে আপনাদের যে সমস্যাটা আছে, আপনারা যে সংসদে যাচ্ছেন না, আপনারা এটা সংসদে গিয়ে কথা বলেন। সংসদে কথা বললে সংসদে সরকারি দল এবং বিরোধী দল, সংসদে সরকারি দল তো আসি, বিরোধী দল সংখ্যা যত ছোটই হোক তাদের অবস্থা কিন্তু বিরোধী দল অবস্থানে থাকে, আর এই এখানে সরকার এবং বিরোধী দল পরিপূরক, একে অন্যের পরিপূরক। এখন কথা হলো আমাদের দেশে, আমরা গণতন্ত্রের চর্চার কথা বলি, একদিকে এটা বলি অনেকদিকে সংসদে যাই না, এটা কিন্তু ভালো নজির বহন করে না। কিন্তু সেই জন্য বাংলাদেশ যদি এগিয়ে যেতে চায় তখন আপনাকে সংসদে যেতে হবে। আর আমার ভাবতে অবাক লাগে, আমি গণতন্ত্রে বিশ্বাস করি, সংসদে যাব না, তো এটা কী ব্যবহার? আরেকটা কথা হলো, আমি যেটা বলতে চাচ্ছি, সংসদে গেলে সরকারি দল যে সমস্ত কর্মকাণ্ড করে, বিরোধী দল সেখানে এটা আপনার স্টাডি করতে পারে, ভুল ত্রুটি ধরে দিতে পারে, এখন কিন্তু এটা তারা যাচ্ছে না। আর সেখানে যে সমস্ত কথাবার্তা বলা হয়, এখানে সরকারি দল একটা ফোর্স, বিরোধী দল একটা ফোর্স, স্পিকার এটা কন্ডাক্ট করে, তাই না? এখানে কিন্তু আমি আরেকটা ফোর্স ধরি, এই যে আলোচনা হয়, তর্ক বিতর্ক হয়, সিদ্ধান্ত না হয়, দেশবাসী কিন্তু দেখে। এখন বিএনপির ওনারা যাচ্ছে না, এটা বড় কোনো লজিক নেই, ওরা যাবে না, অর্থাৎ একটা কালচারে পরিণত হয়েছে, এটা কিন্তু বাংলাদেশের জন্য শুভ লক্ষণ নয়, গণতন্ত্রের জন্য শুভ লক্ষণ নয়। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, এই বিরোধী দল এবং সরকারি দল, বিরোধী দল ছাড়াও কিন্তু একটা ফোর্স আছে, সেটা হলো জনগণ। জনগণ কিন্তু কিছুই জানতে পারছে না এখন, এ আমাদের এখানে যে সমস্ত বিল টিল পাশ হয়, এখন বিরোধী দল এটা আমি আপনার থেকে পারমিশন নিয়ে বললাম যে এটা আমরা এখন, সেই জন্যই আপা যে এই কথাটা বললেন রাজনীতিতে গুণগত পরিবর্তন, এই পরিবর্তন আনতে হবে আমাদের, এবং আমাদের রাজনীতিবিদরা সংসদমুখী হতে হবে। আর এখানে তো কিছুদিন আগে একটা রায়ও দিল, আপনি দেখেছেন পঞ্চম সংশোধন, সপ্তম সংশোধন। আমি ব্যক্তিগত চিন্তাভাবনা করি যে মানে রায়ের প্রতি শ্রদ্ধা রেখে, হাজারো রকমের শ্রদ্ধা রেখে বলছি, এই রায় দিয়ে কাজ হবে না। কারণ আপনার এই মিলিটারিরা যখন আসে, মার্শাল দেওয়া হয়, এটা কিন্তু সংবিধানে কোথাও লেখা নাই, এই সংবিধানের বহির্ভূত একটা সব একটা কথা কিন্তু আসে। আবার অদ্ভুত ব্যাপার হলো, জনগণ তা সাথে সাথে মেনে নেয়। এ যাবৎকালে যত মার্শাল হয়েছে, মার্শাল হওয়ার পর কিন্তু পজিশন বেড়েছে।